আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার কথা শুনবার জন্য। বাংলাদেশ আরো একবার মুক্ত হয়েছে, স্বৈর শাসন থেকে মুক্ত হয়েছে, কর্তৃত্ববাদী শাসন থেকে মুক্ত হয়েছে। গণতন্ত্র কতটা মুক্তি পাবে সেটা দেখবার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। কিন্তু গত কয়েকদিনের আন্দোলন সংগ্রামে বাংলাদেশের তরুণ সমাজের, ছাত্র সমাজের আত্মত্যাগের বিনিময়ে যে বিজয়, সেই বিজয়কে যারা এনে দিয়েছেন তাদেরকে আমি অভিনন্দন জানাই। আমি আমার সবটুকু ভালোবাসা দিয়ে বাংলাদেশের তরুণ সমাজকে অভিনন্দনই শুধু জানাই না, আমি আমার পক্ষ থেকে, আমার সহকর্মীদের পক্ষ থেকে, আমার জেনারেশনের পক্ষ থেকে এবং আমার পূর্বসূরীদের পক্ষ থেকে তাদেরকে কৃতজ্ঞতা জানাই। যারা জীবন দিয়েছেন তারা ইতিহাসে, আমাদের ইতিহাসে, গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে শহীদ হিসেবে মর্যাদা পাবেন আমি নিশ্চিত করেই বলতে পারি। আমরা আমাদের সবটুকু সামর্থ্য দিয়ে, ভালোবাসা দিয়ে তাদেরকে স্মরণ রাখবার চেষ্টা করব এবং আমি বিশ্বাস করি বাংলাদেশ, এই নতুন বাংলাদেশ তাদের স্বজনদের পাশে দাঁড়াবে। অসংখ্য তরুণ জীবন দিয়েছেন, অনেক শিশু জীবন দিয়েছেন, অনেক সাধারণ মানুষ জীবন দিয়েছেন, অনেকে অঙ্গুত্ব বরণ করেছেন, অনেকে জেলে গেছেন, নানাভাবে অসম্মানিত হয়েছে। আসলে বিগত কয়েকটা বছর বাংলাদেশ একটা ভয়ের আবহের মধ্যে, একটা ভয়ের সংস্কৃতির মধ্যে, একটা বক্সের মধ্যে বন্দী ছিল, সেখান থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে। এই মুক্তি চূড়ান্ত মুক্তি কিনা সেটা আমি এখনই নিশ্চিত করে বলতে পারবো না, কিন্তু একটা জগদ্দল পাথর আমাদের মাথার উপর থেকে নেমে গেছে এবং স্বৈর শাসক বিদায় হয়েছে। বিভিন্ন দেশে স্বৈর শাসকরা যেভাবে পালিয়ে যায় সেভাবেই পালিয়ে গেছে, অত্যন্ত লজ্জার সঙ্গে, অত্যন্ত অসম্মানের সঙ্গে, লক্ষ লক্ষ নেতা কর্মী সমর্থককে পেছনে ফেলে রেখে, তাদের দিকে না তাকিয়ে, তাদের সঙ্গে কোনো আলোচনা না করে পালিয়ে গেছে। এই বিদায়ের মধ্য দিয়ে অসম্মানিত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, মুক্তি সংগ্রাম, অসম্মানিত হচ্ছে মুক্তি সংগ্রামের প্রধান পুরুষ। গত কয়েকটা বছর ক্ষমতায় থেকে যেভাবে ঘৃণা ছড়ানো হয়েছে, গোটা সমাজ রাষ্ট্রকে যেভাবে বিভাজিত করা হয়েছে সেটার একটা পরিসমাপ্তি ঘটেছে অনেক ত্যাগের বিনিময়ে। শুধু বাংলাদেশের ইতিহাসেই নয়, দক্ষিণ এশিয়ার ইতিহাসেই নয়, সম্ভবত গোটা বিশ্বের ইতিহাসে একটা অন্যতম ব্যতিক্রমী এবং ত্যাগের মধ্য দিয়ে আমরা যারা বড়, আমাদের রাজনৈতিক দলগুলো যে কাজ করতে পারেনি, আমাদের তরুণ শিক্ষার্থীরা, তরুণ সমাজ সেটা করে দেখিয়েছে। এবং এই বিদায়ের মধ্য দিয়ে বাংলাদেশ একটা নতুন বাংলাদেশে রূপান্তরিত হবে সেটা আমরা চাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যেটা বলেছেন যে আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে কখনো স্বৈর শাসন, যেখানে কখনো ফ্যাসিবাদ জায়গা করে নিতে পারবে না। শেখ হাসিনা বিদায় নিয়েছেন, তিনি এবং তার বোন হেলিকপ্টারে করে দিল্লির উদ্দেশ্যে গেছেন, দিল্লিতে গেছেন, সেখানে হয়তো তিনি আশ্রয় পাবেন। কিন্তু লক্ষ লক্ষ নেতা কর্মীকে আশ্রয়হীন করে দিয়ে তিনি গেছেন এবং গোটা বাংলাদেশ এখন চলছে এই ভাবে বাংলাদেশ চলুক এটা আমরা চাই না। যেমনটা চাইনি গত 15 বছরে যা হয়েছে, যেভাবে মানুষকে অসম্মান করা হয়েছে, যেভাবে মানুষকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, যেভাবে মানুষকে জেলে পুরে রাখা হচ্ছে, যেভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করা হয়েছে, যেভাবে গুম করা হয়েছে, সেই বাংলাদেশ আমরা চাইনি। আমরা চাই দ্রুত বাংলাদেশে শান্তি ফিরে আসুক, যেমনটা সেনাপ্রধান তার বক্তব্যের মধ্যে গতকাল বলেছেন। বাংলাদেশ অনেক সেনা শাসন দেখেছে এবং কোন গণতান্ত্রিক রাষ্ট্র সেটা আমরা চেতে সেই সেনা শাসন চাই না। এবং আমরা সবসময় বলেছি আমরা আমাদের লড়াইটা গণতন্ত্রের লড়াই। আমি ধন্যবাদ দিতে চাই সেনাপ্রধানকে যে অন্য কোনো সরকারি কর্মকর্তাদের মতো তিনি গত কয়েকদিনে যে কবার তিনি গণমাধ্যমের সামনে কথা বলেছেন, জনগণের সামনে কথা বলেছেন, কোনো রাজনৈতিক বক্তব্য দেননি। তাকে নিয়ে অনেকের মধ্যে অনেক রকমের প্রশ্ন ছিল, তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় এটাও কেউ কেউ বলেছেন, আরো নানা রকমের কথা বলা হয়েছে। কিন্তু আমি বলবো আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানদের
আমাদের বিচারালয়, আমাদের পুলিশ বাহিনী, র‍্যাব বাহিনী, এমনকি প্রাক্তন সেনাপ্রধানদের যে ধরনের বক্তব্য বিভিন্ন সময় শুনেছি সেই ধরনের কোনো বক্তব্য তিনি দেননি, এবং আমি তাকে এর জন্য ধন্যবাদ জানাই। তিনি একথা বলেছেন যে জরুরি অবস্থার হয়তো প্রয়োজন হবে না, কারফিউর হয়তো প্রয়োজন হবে না, এবং সেজন্য তিনি জনগণের সহযোগিতা দিয়েছেন। আমি মনে করি আমাদের তাদেরকে সহযোগিতা করা উচিত। সরকার গঠন করবেন তারা, অন্তর্বর্তীকালীন কাদের নিয়ে করবেন সেটা দেখবার জন্য হয়তো আমি যখন কথা বলছি তার জন্য কিছুটা সময় অপেক্ষা করতে হবে। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে আমাদের সবাইকে, আমি আবারও বলি, আমরা দেশটাকে শান্তিপূর্ণ দেখতে চাই। আমরা যদি একটা সুন্দর দেশ নির্মাণ করতে চাই আমাদের হানাহানি ঘৃণার রাজনীতি বন্ধ করতে হবে। নিশ্চয়ই আমি জানি আমাদের অনেকের ক্ষোভ আছে, ক্রোধ আছে, ব্যক্তিগতভাবে আমিও যথেষ্ট পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে, যথেষ্ট পরিমাণে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নিপীড়নের শিকার হয়েছে। কিন্তু একথা মাথায় রাখতে হবে আমাদের কোথাও না কোথাও থেকে শুরু করতে হবে, এবং যারা সেই শুরুটা করতে পারেন, যারা অতীতকে পাশ কাটিয়ে সামনের দিকে তাকাতে পারেন, তারাই আসলে ভালোভাবে দাঁড়াতে পারেন। আমরা একটা সুন্দর বাংলাদেশ নির্মাণ করতে চাই, এবং সেখানে একটা কথা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে, আমাদের টাইরেন্ট বা ডিকটেটর যাই বলি না কেন বিদায় নিয়েছে। আমরা আশা করি বাংলাদেশ একটা গণতান্ত্রিক বাংলাদেশ হবে, কিন্তু এই যে ফ্রাঙ্কেনস্টাইন তৈরি হয়েছিল বাংলাদেশে, এই যে লুটপাটের রাজত্ব তৈরি হয়েছে, এই যে দেশের টাকা দেশের বাইরে চলে গেছে, ব্যাংকগুলো খালি হয়েছে, দুর্নীতি একটা সর্বগ্রাসী রূপ নিয়েছে, এই যে পুলিশ নিজেকে সবকিছুর ঊর্ধ্বে মনে করেছে, প্রশাসনের কর্মকর্তারা মনে করেছে তারাই সবকিছু, ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা ব্যতিক্রম অবশ্যই আছে, বা তাদের ছাত্র সংগঠন অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যেটা মনে করেছে তারাই সবকিছু, বা প্রধানমন্ত্রী যিনি মনে করতেন আম দ্য স্টেট, পুলিশ যেখানে এটাকে একটা পুলিশ স্টেট বানিয়ে ফেলেছিল সেখান থেকে আমরা বাংলাদেশকে মুক্ত করতে চাই। আমরা চাই বাংলাদেশে যা কিছু হবে তার সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ, অন্য কেউ নয়, কোনো ব্যক্তি নয়, কোনো দল নয়, কোনো গোষ্ঠী নয়, কোনো প্রতিষ্ঠান নয়। বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে আমাদের শক্তিশালী করতে হবে, বাংলাদেশে এমন একটা ব্যবস্থা করতে হবে যে ব্যবস্থায় চাইলেই কেউ পরিবর্তন করতে পারবে না। আমাদের সংবিধানে হাত দিতে হবে, আমাদের প্রতিষ্ঠানগুলো গড়ে তোলবার ক্ষেত্রে কাজ করতে হবে, আমাদের অনেক ধরনের সংস্কার করতে হবে। আমরা একটা স্থায়ী নির্বাচনী ব্যবস্থা চাই, এবং বাংলাদেশের রাজনীতিবিদদের যে মনস্তত্ত্ব ক্ষমতায় গিয়ে লুটপাট করা, সেই মনস্তত্ত্বকে ভাঙতে হলে বাংলাদেশে কোথাও আছে কি নেই স্বল্প সময়ের জন্য হলো 3 মাসের জন্য একটা অন্তর্বর্তীকালীন সরকারের ব্যবস্থা করতে হবে, যারা বাংলাদেশে নির্বাচন কন্ডাক্ট করবে। বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ প্রক্রিয়া এমনভাবে করতে হবে, বিশেষ করে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে, যেটা যেখানে চাইলেই তার মধ্যে এমন কোনো ভয় থাকবে না যে তিনি সরকারের সিদ্ধান্তের বাইরে গেলে তাকে বিপদগ্রস্ত হতে হবে, তার মধ্যে এমন কোনো স্বপ্ন তৈরি করবার সুযোগ থাকবে না যিনি এখান থেকে বেরিয়ে গিয়ে আরেকটা পদে যেতে পারবেন। এই চেকস অ্যান্ড ব্যালেন্সের কাজগুলো আমাদের করতে হবে, এবং একথাও আমাদের মাথায় রাখতে হবে, আমি যে কথা একটু আগে বলছিলাম, যেই যে ফ্রাঙ্কেনস্টাইন আমরা তৈরি করেছি, এই ফ্রাঙ্কেনস্টাইন তৈরি করবার দোষ শুধুমাত্র তাকেই দিলে হবে না, বা প্রধানমন্ত্রীকে দিলে হবে না, তাকে তৈরি করবার ক্ষেত্রে তার যে স্থাপক গোষ্ঠী যারা তাকে কেন্দ্র করে লুটপাট করেছে, এই দেশটাকে শুষে খেয়েছে, তারা সবাই কিন্তু চিহ্নিত, সেটা সমাজের রাষ্ট্রের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন, আমাদের গণমাধ্যমে সেখানে দায় আছে, এই প্রতিষ্ঠানগুলো সেখানে দায় আছে, আমাদের ব্যবসায়ী সমাজের একটা বড় দায় আছে। কিন্তু সবাইকে আক্রমণ করে, সবাইকে ক্ষতিগ্রস্ত করে, বা সবার উপরে প্রতিশোধ দিতে গিয়ে আমরা আসলে নতুন বাংলাদেশ, আমাদের প্রিয় বাংলাদেশ তৈরি করতে পারবো না। আমাদের পূর্বসূরীরা যে বাংলাদেশের জন্ম দিতে গিয়ে জীবন দিয়েছেন, সেই বাংলাদেশ আমরা তৈরি করতে পারবো না। কাজে আমি মনে করি এদেরকে চিহ্নিত করার দরকার। আমরা যেমন 71-এর কোলাবরেটরদের কথা গত 53 বছর ধরে শুনেছি, তাদেরকে চিহ্নিত করেছে, তাদেরকে নানাভাবে ব্যবহার করবার চেষ্টা করেছি, এবার যেন আমরা সেটা না করি, কিন্তু তাদেরকে চিহ্নিত করে ভবিষ্যতে যারা, ভবিষ্যতে যেন এই লোকগুলো, যেহেতু তাদের মধ্যেই প্রবণতা আছে, তাদের রক্তের মধ্যেই প্রবণতা আছে, তারা যেন বাংলাদেশে আর কোনো দানব তৈরিতে ভূমিকা রাখতে না পারে। কাজে এইসব লোককে চিহ্নিত করা এবং তাদেরকে, তাদের ব্যাপারে সজাগ সতর্ক থাকা আমাদের
কর্তব্য বলে আমি মনে করি, এবং রাষ্ট্র পরিচালনার কোনো ক্ষেত্রে কোনো অংশে তারা যেন জায়গা করে নিতে না পারে সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, আমার মত অন্তর্বর্তীকালীন সরকার কিরকম হবে? আমি আগেও বলেছি, এর আগের ভিডিওতে বলেছি, অনেকে সেনাবাহিনী নিয়ে কথা বলতে ভয় পায়। আমি মনে করি আমাদের সেনাবাহিনীকে আমরা দেশপ্রেমিক সেনাবাহিনী বলি, এবং সেনাপ্রধান তার প্রমাণ দিয়েছেন তার কথাবার্তায় যে সেনাবাহিনী আসলে ক্ষমতায় থাকতে ক্ষমতা নিতে চায় না। এই ধরনের সুযোগে অনেক দেশই অনেকে অনেক অনেকে সেটা করে এবং বিশ্ব বাস্তবতাও সেটা হয়তো অ্যালাউ করে না। কাজেই কিন্তু এই ধরনের ট্রানজিশনাল ফেজে সেনাবাহিনীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, এবং আমি বিশ্বাস করি আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করবার ক্ষেত্রে, অব্যাহত রাখবার ক্ষেত্রে এই ট্রানজিশনাল ফেজে বাংলাদেশ সেনাবাহিনী অতীতের মতো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সব জায়গায় দোষ ত্রুটি দুষ্ট লোক থাকে, তাদেরকে চিহ্নিত করে তাদের থেকেও এই প্রতিষ্ঠান থেকে রক্ষা করবার জন্য তারা কাজ করবেন এই পরিবর্তিত পরিস্থিতিতে, সেটা আমি বিশ্বাস করি। কিন্তু সরকার পরিচালনা এবং বিভিন্ন প্রতিষ্ঠানে এখন যারা এই অন্তর্বর্তীকালীন সময়ে দায়িত্ব পালন করবেন তাদের ব্যাপারে অত্যন্ত সচেতনভাবে সিদ্ধান্ত নিতে হবে, বাছাই করবার ক্ষেত্রে অত্যন্ত সচেতনতার সাথে পদক্ষেপ নিতে হবে। কেননা নানা কারণে নানাভাবে নানা পরিচয়ে অনেকেই সামনে আসবার চেষ্টা করবেন, অনেকে সুযোগ নেবার চেষ্টা করবেন, এবং কিছু মানুষ যদি কোথাও সুযোগ পেয়ে ঢুকে পড়েন পুরো প্রক্রিয়াটাই কিন্তু ধ্বংস হয়ে যেতে পারে। সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। একটা বড় চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য, আমি শুধু এই যে কোলাবরেটরদের কথা বললাম, এখানে শুধু ডোমেস্টিক কোলাবরেটর নয়, আমাদের কিছু এক্সটার্নাল বা ফরেন কোলাবরেটর্স আছে যারা আমাদের এই টাইরেন্টকে গত কয়েক বছর ধরে সহায়তা দিয়েছেন, সমর্থন দিয়েছেন, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে যারা শ্রদ্ধা করেননি, যারা একটার পর একটা নির্বাচনকে বৈধতা দিয়ে গেছেন শুধুমাত্র তাদের সমর্থন দিয়ে, যেখানে মানুষের বাংলাদেশের জনগণের কোনো অংশগ্রহণ ছিল না। কাজেই তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। সব কথার মূল কথা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব কোনোভাবেই যেন ক্ষুণ্ণ না হয়। আমরা আমাদের বাংলাদেশ নির্মাণ করতে চাই, অন্য কারো ইচ্ছায় অন্য কারো স্বার্থে বাংলাদেশকে আমরা তৈরি করতে চাই না। আমরা আমাদের বাংলাদেশ, লাল সবুজের বাংলাদেশ তৈরি করতে চাই। মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের কথা অনেক হয়েছে, আমরা জানি চেতনা কি। আমি গত কয়েক বছর ধরে বলতে বলতে আমার অনুষ্ঠানে বিভিন্ন জায়গায় যে আমাদের চেতনা তো লিখিত অঙ্গীকার ছিল, আমরা বৈষম্যহীন সমাজ করব, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করব, মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করব, জনগণের অধিকার প্রতিষ্ঠা করব, গণতান্ত্রিক বাংলাদেশ করব, কিন্তু এগুলো কথার কথা ছিল, মুক্তিযুদ্ধের চেতনা এই জায়গাগুলোকে অ্যাড্রেস করবার চেষ্টা করেনি। আমরা ভুলে যেতে চাই, শুধু মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ বলে অন্যায় অবিচার করবার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধকে খাটো করবার যে চেষ্টা হয়েছে সেটা যেন আমরা না করি। কাজেই আমরা আসুন বাংলাদেশকে কিভাবে আমরা বিনির্মাণ করব সেই লক্ষ্যে কাজ করি। এবং আমি আবারও বলবো, আমাদের ভেতরে সুযোগ সন্ধানী বা যারা কোলাবরেটর সহযোগী গোষ্ঠী বিভিন্নভাবে একটা তানব তৈরি করেছে বাংলাদেশে, একটা স্বৈর শাসককে তৈরি করেছে, একটা টাইরেন্টকে তৈরি করেছে, একটা ডিকটেটরকে তৈরি করেছে, একটা অথরিটেরিয়ান গভর্নমেন্টকে সহযোগিতা করেছে, তাদের প্রত্যেককে আমরা চিহ্নিত করে রাখি। কিন্তু আমি বলবো তাদের বিরুদ্ধে যে কোনো আইনি ব্যবস্থা আইনসিদ্ধভাবে, কিন্তু নাগরিকরা আমরা যেন কোনো ব্যক্তিগত প্রতিশোধের বশবর্তী হয়ে, প্রতিহিংসার বশবর্তী হয়ে কোনো ধরনের অরাজকতা তৈরি না করি, কারণ সেটা করতে গেলে আমাদের মূল লক্ষ্য থেকে আমরা বিচ্যুত হতে পারি। একই সঙ্গে আমরা আমাদের বৈদেশিক শক্তি, যে শক্তি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি, যে শক্তি আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করেছে, বাধাগ্রস্ত করেছে, তাদেরকে আমরা চিহ্নিত করে রাখি, তাদেরকে আমরা কোনো স্পেস দিতে চাই না। কিন্তু অবশ্যই আমরা একটা গ্লোবাল ভিলেজে বাস করি, আমরা একটা বিশ্ব ব্যবস্থার মধ্যে বাস করি, সেখানে প্রত্যেকের সঙ্গে আমাদের সম্পর্ক রাখতে হবে, সেই সম্পর্কটা যেন আমরা রাখি। কোনো অবস্থাতেই ওই নীতিতে আমি বিশ্বাস করি না, আমি বহুবার বলেছি সবার সঙ্গে বন্ধুত্ব কারো সঙ্গে বৈরিতা নয়। বঙ্গবন্ধু বলেছেন বলেই সেটা আমাদের 53 বছর পরে মানতে হবে, আমি মানতে রাজি নই। এটা আমি তাকে ছোট করে বলছি না, তাকে ছোট কিন্তু তার অনুসারীরাই করেছেন, তার রক্তের উত্তরাধিকার করেছেন, যে কারণে 32 নম্বরের বাড়ি, সুধা সদন এগুলো আজকে হুমকির মধ্যে পড়েছে, সারা দেশে অনেক নিরীহ আওয়ামী লীগের কর্মী নেতারা হয়তো ক্ষতিগ্রস্ত হবেন। কাজেই এই দায় তাদের, কিন্তু আমরা যেন সহনশীলতার পরিচয় দিই। গণতন্ত্রের একটি অন্যতম উপাদান হচ্ছে পরম সহিষ্ণুতা এবং সহনশীলতা, আমরা যেন তার চর্চা করি। এবং একই সঙ্গে আমরা
আমাদের স্বার্থ বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে যাদের সঙ্গে বেশি অর্থনৈতিকভাবে আমরা যাদের সঙ্গে সম্পর্ক রেখে লাভবান হব, গণতান্ত্রিক প্রক্রিয়াকে যাদের সঙ্গে শক্তি সম্পর্ক রেখে শক্তিশালী করতে পারবো, আমরা যেন তাদের সঙ্গে সম্পর্কটাকে জোরদার করবার দিকে মনোযোগ দিই, এটি আমার প্রত্যাশা থাকবে। নতুন সরকারের কাছে বর্তমানে সেনাবাহিনী যারা একটা অন্যতম শক্তি হিসেবে এই প্রক্রিয়ায় কাজ করবেন, এবং আমি আশা করব দ্রুততার সঙ্গে যত দ্রুত সম্ভব বাংলাদেশে একটা নির্বাচনী ব্যবস্থা নিশ্চিত করে একটা নির্বাচনের দিকে বাংলাদেশ যায় এবং ক্ষমতাটা রাজনৈতিক নেতৃবৃন্দের হাতে জনগণের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়। এবং একই সঙ্গে আমি এটাও চাইব এই সময়কালে এই অন্তর্বর্তীকালীন মেয়াদের মধ্যে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সঙ্গে নেতৃত্বের সঙ্গে এমন একটা ডায়ালগের ব্যবস্থা করা হোক এবং তাদের থেকে এমন একটা অঙ্গীকারের ব্যবস্থা করুক যে আমরা আসলে আগামী দিনে বাংলাদেশকে কিভাবে গড়তে চাই সেই বিষয়ে তাদের লিখিত অঙ্গীকার এবং তাদেরকে কিভাবে একটা ব্যবস্থার মধ্যে আবদ্ধ করে ফেলা যায়, এই কমিটমেন্টটা যেটা তারা রক্ষা করতে বাধ্য সেই ব্যবস্থা আমরা করি। এবং সেটা করবার জন্য আমি আশা করবো যে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী শুধু নয়, এই আন্দোলনের যে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে এবং আমি তাদের উপরে যথেষ্ট পরিমাণে আস্থাশীল, কারণ আমাদের রাজনৈতিক দলগুলো আমাদের এই জগদ্দল পাথর থেকে মুক্ত করতে পারেনি, কাজেই এই তরুণদেরও আমরা সেই আলোচনার প্রক্রিয়ার মধ্যে আনতে চাই এবং সবাই মিলে আসলে সিদ্ধান্ত নিই আগামী দিনের বাংলাদেশ কিভাবে চলবে। আমি পরবর্তীতে আরো বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব, আমার মতামত তুলে দেওয়ার চেষ্টা করব। আমি একজন সাধারণ নাগরিক, রাজনীতির ছাত্র, এবং যেহেতু বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করবার ক্ষেত্রে নানা মাধ্যমে আমি কাজ করবার চেষ্টা করি, আমি আমার মতামতটা দিব। আমার মতামতই চূড়ান্ত নয়, আমার মতামতই যে উত্তম সেটা আমি বলছি না, কিন্তু এটা একটা মত এবং সেই হিসাবে আপনারা গ্রহণ করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আনন্দ উদযাপন করবেন, একই সঙ্গে নিরাপদে থাকবেন। আপনাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা, শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা।